नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। आज 12 बजे की है, माननीय विधानसभा महोदय, आज जामुनिया विधायक माननीय हरेकांति महोदय, हमारे साथ आज दुर्गापुर पूर्व विधायक माननीय প্রতিপুষ্টা মহাশয়, এছাড়াও আছেন আজকে পাণ্ডবেশ্বর বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, আমাদের দুর্গ পশ্চিমের প্রাক্তন বিধায়ক মাননীয় বিশ্বনাথ পাড়িয়া মহাশয়, এবং আমাদের প্রিয় আসানসোল বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের মেম্বার শ্রী অভিজিৎ ভট্ট মহাশয়। আজকে এই অনুষ্ঠানটা একটু ইউনিক ইন দ্য সেন্স, অনেকেই মনে হবে যে জেলার সমস্ত প্রতিনিধিদের এভাবে একত্রে আহ্বান করার উদ্দেশ্য একটা আলোচনা জানে, 2021 বিধানসভা নির্বাচন অন্যান্য নির্বাচনের চেয়ে একটু আলাদা এই সেন্সে যে এই নির্বাচনে অনুরোধ করছি অনুষ্ঠানের উদ্বোধনের সূচনা হচ্ছে সমবেতভাবে প্রদীপ প্রজ্বলন করে বরণীয় অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করে দিয়ে চলেন। এরপর প্রসেনজিৎ মুখার্জি, দেবশ্রী মজুমদারকে মাননীয় বিধায়ক বিধান উপাধ্যায়কে বরণ করে নিলেন, মাননীয় শ্রী প্রদীপ মজুমদারকে বরণ করবেন পম্পানি মুখোপাধ্যায় তারিখ সারবার, তাকে বরণ করে নিলেন আন্তরিকতার সঙ্গে তারিখ সারবার পম্পানি মুখোপাধ্যায়, চন্দনের ফোঁটা দিয়ে এবং ব্যাজ পরিয়ে। আমার বিধানসভার বিধায়ক যেমন দেবায় মুখার্জি স্পিকার ভারত, দেবায় মুখার্জি ব্যাজ পরিয়ে রবীন্দ্রনাথ চক্রবর্তীকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিলেন নির্মলা পল, এরপর ব্যাজ পরিয়ে দিচ্ছেন আমাদের সদস্য অভিজিৎ রায়, মাননীয় শ্রী উজ্জ্বল চ্যাটার্জিকে বরণ করছেন। অভিষেক চন্দ্রিকা দাস ব্যাজ পরিয়ে দিচ্ছেন আমাদের সদস্য অভিষেক মুখার্জি, শাশ্বতী ঠাকুর কলাশ্রেণী আইনজীবী তথা অন্যতম সদস্য
বোর্ড সদস্য আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন অভিজিৎ ঘটককে ব্যাচ কুড়িয়ে দিলেন পলাশ ব্যানার্জি। অসিত নায়ক মহাশয় সঙ্গে সহযোগিতা করছেন উত্তরীয়টা করিয়ে দেবশ্রী মজুমদার স্মারক তুলে দিলেন অসিত নায়ক মাননীয় শ্রী প্রদীপ মজুমদারের হাতে। নিবেদিতা পাল সম্বর্ধিত হচ্ছে বিধায়ক জামিয়া শ্রী হরেমান সিং সম্বর্ধনা দিচ্ছেন উত্তরীয় প্রণেতা সম্বর্ধনা দিচ্ছেন মুনির বেগ সঙ্গে দিচ্ছেন নিবেদিতা পাল। সহযোগিতা করছে নির্মলা পাল আগে উত্তরীয়টা করিয়ে দিন পরে ভুলে চড়াটা দিন। সম্বর্ধনা জ্ঞাপন করছেন উত্তরীয় ফুলিয়ে প্রণব দত্ত মহেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে পাণ্ডিত্যকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন। সম্বর্ধনা জ্ঞাপন করছেন প্রদীপ গোস্বামী সহযোগিতা করছেন সাধনা আদি উজ্জ্বল চ্যাটার্জি সম্বর্ধনা পর্ব চলছে উপহার স্মারক হাতে তুলে দিলেন বর্ষিয়ান আইনজীবী শ্রী প্রদীপ গোস্বামী। আপনারা গণতন্ত্রস্থ মানুষ হলে আপনারা অনুষ্ঠানটি যতটা সম্ভব সংক্ষেপ করছি। আমাদের হরনাম সিং এসছেন, বিধানক এসছেন, প্রদীপ বাবু এসছেন, আমাদের কাঙ্গারেশ্বরের বিধায়ক নবেন চক্রবর্তী আছেন, দুই প্রার্থী যারা আমাদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং বিশ্বনাথ বারিয়া, সেই দুজন উপস্থিত আছে, অভিজিৎ আছে এবং আমাদের বাচ্চুরা আছে পশ্চিম বর্ধমান জেলার টিপি মঞ্চের উল্টো দিকে আইনের পেশায় যুক্ত ছিলাম। হয়তো এখন যেহেতু অন্যান্য কাজে আর ভোটে আসা হয় না বা মন্ত্রী থাকলে প্র্যাকটিস করা যায় না, যার জন্য আমরা ভোটে আর বেশি প্র্যাকটিস করতে পারি না, কিন্তু সবসময় যে কোনো কেস যখন চলে আমরা যখন অনলাইনে সেই সমস্ত কেসের নিয়েগুলো শুনি তখন মনে হয় আমি কিছু বলি যেটা বোধহয় গ্যাপ পড়ে যাচ্ছে। তো সেই ইয়েটা এবং সব থেকে হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই আইন দপ্তরে দেখতে দিয়েছে, সেটা একটা খুব বড় মামলা। এবং সেই আইন দপ্তর দেখে আমি সত্যি আইনজীবী বন্ধু ভাইদের সঙ্গে অনেক বেশি যোগাযোগ থাকে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট সমস্ত জায়গায় আমি ব্যক্তিগতভাবে কিন্তু খুব খুশি আইন দপ্তর পেয়ে। এছাড়াও বিভিন্ন সময় মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরের দায়িত্ব যখন দিয়েছেন আমি চেষ্টা করছি সেই দপ্তরগুলি গুরুত্ব দিয়ে কাজ করার জন্য, প্রতিবাবুর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। আমি যখন কৃষিমন্ত্রী ছিলাম প্রতিবাবু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কৃষি উপদেষ্টা এবং আমি কৃষিমন্ত্রী ছিলাম, প্রতিবাবের খেয়াল থাকলে আমরা সেই বছরই প্রথম ভারতবর্ষের কৃষি কর্মণ পুরস্কার পেয়েছিলাম সেই বছর থেকে আজ পর্যন্ত, কিন্তু এই কৃষিকর্মণ পুরস্কার পশ্চিমবঙ্গে পেয়ে আসছে। আমাদের ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সর্বক্ষেত্রে উন্নয়ন করছে এগুলো কিন্তু তার একটা স্বীকৃতি। আমি শ্রমদপ্তরে ছিলাম, শ্রমদপ্তরে গত ছ বছর ধরে এগিয়েছে আমরা ভারতবর্ষের শ্রেষ্ঠ পরিষেবা পুরস্কার পেয়েছি। তো এরকম প্রত্যেকটা
আমাদের এই রাজ্যে বিভিন্ন দপ্তর পেয়েছে, বিভিন্ন মন্ত্রী সে কৃতিত্ব পেয়েছে, এবং সবথেকে বড় হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায় সবসময় সত্তরে তার পরামর্শ এবং তিনি আমাদেরকে সবসময় গাইড করেন কীভাবে চলতে হবে শিখিয়ে দেন, এটা আমাদের মধ্যে একটু বড় পাওয়া। তো আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, তৃণমূল লীগের সেল এটাকে আরো শক্তিশালী করতে হবে, এবং শক্তিশালী করতে হবে যত আইনজীবী বন্ধু আছেন আসানসোল এবং দুর্গাপুর কোর্টে তাদেরকে আস্তে আস্তে একত্রিত করতে হবে। দেখুন আমাদের কোনো না কোনোভাবে আইনজীবীদের পাশে দাঁড়ানোর যেটুকু সুযোগ আমরা পাই আমরা কিন্তু সবসময় করি, যে কোভিডে যে সমস্ত আইনজীবীরা মারা গেছে তাদের পাশে দাঁড়ানো হবে, তার নির্দেশে আমরা প্রত্যেক আইনজীবী যারা মারা গেছেন তার পরিবারকে 50,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত তাদেরকে আরো 30,000 টাকা এবং যারা আক্রান্ত হয়েছিলেন তাদেরকে 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত আইনজীবীরা আক্রান্ত হয়েছিলেন তাদেরকে 10,000 টাকা এবং আরো 30,000 টাকা বাদ পৌঁছেছে, অর্থাৎ 80,000 টাকা আক্রান্তদের ক্ষেত্রে 10,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ আগামী এক মাসের মধ্যে আমরা সেগুলো আইনজীবীদের পরিবারের হাতে পৌঁছে দিতে পারব। আমার খেয়াল 2011 সালে যখন প্রথম আমরা ক্ষমতায় আসি তখন মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে পাশেই আমি বসলাম, ওই একই ফোনের পাশেই বসলাম, আমাকে ডেকে বলেছিলেন যে মোড়ায় আইনজীবীদের জন্য কিছু করা যাবে না, আমরা হ্যাঁ আপনি যেরকম বলবেন আমরা করব। উনি বললেন যারা নতুন আইনজীবী প্র্যাকটিস করতে আসে উনি রিজার্ভ করতে একজন আইনজীবী তাদের তো রোজগার হয় না, তিনি সঙ্গে সঙ্গে তাদের স্টাইপেন্ডের ব্যবস্থা করে দিয়েছেন। আজও কিন্তু যারা প্র্যাকটিসে যোগ দেয় আমরা প্রথম বছরে তাদেরকে স্টাইপেন্ড দিয়ে থাকি। এই ধরনের কাজ যেগুলো কোনো রাজ্যে কিন্তু নেই, ভারতবর্ষের অন্যান্য কোনো রাজ্যে নেই, যেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় ভাবে চিন্তা করেন আমাদেরকে নির্দেশ দেন আমরা সেই কাজগুলো করে দিই। সেই হিসেবে বলছি আমরা তৃণমূল লীগের সাথে যে আমরা শক্ত ভিতে দাঁড় করাতে পারি তাহলে আইনজীবীদের উন্নয়ন আইনজীবীদের জন্য যে লড়াই সেই লড়াইটা আরো ভালোভাবে আমরা করতে পারবো। আমার আগে আমাদের মানে পশ্চিম বর্ধমানের গর্ব এবং আমাদের আসানসোলের গর্ব যিনি আমাদের অভিভাবক রাজনৈতিক মরেদা বলেছেন উজ্জ্বলদা বলেছেন, তাই আমাদের বলার কিছু নয়। আমরা 2011 আগে প্রায় অনেক সিনিয়রদের দেখতে পাচ্ছি আমরা অনেকে আছেন এখানে, তো আমরা 2011 আগে অনেক সময় আমাদের প্রায় প্রতিনিয়তে আমাদের আসানসোল কোর্টে যাতায়াত হতো। 2011 পর যেভাবে মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা নতুন সরকার এসেছিল এবং এই সরকার যেভাবে শান্তি পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং এই দপ্তরের মন্ত্রী এছাড়া পূর্ত দপ্তরের মন্ত্রী মানুষ ভাষা এখানে রয়েছে, আমাদের বিহার প্রদীপ বাবু আছে, প্রযুক্তা রয়েছে, নরেন রয়েছে, বিধান রয়েছে, হরে রাজ্যি এবং তপস্যা কিছুক্ষণ আগে এসেছিলেন, আমাদের প্রাক্তন বিধায়ক বিশু রয়েছে, অভিজিৎ খবর এবং আপনাদের সকলে রয়েছে। আসানসোল আদালতের একটা ঐতিহ্য আছে, এটা ব্রিটিশ আমলের আদালত এখনকার নয় এবং আগের তার সময় ছিল যখন দুর্গাপুরের সব বিভিন্ন জায়গা থেকে সমস্ত এই মামলা মকদ্দমা সিদ্ধান্ত এখানে যেহেতু ছোট্ট বলার কথা বলা হয়েছে তাই বেশি কথা বলবো না, শুধু এটুকুই বলবো যে সব দিক থেকে বিচার করলে তার একটা গুরুত্ব রয়েছে এখানে এবং এই গুরুত্বটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়া এই আইন বিচার ব্যবস্থা মন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে। এখানে সিবিআই আদালত হয়েছে, বিভিন্ন রকম কোর্টের যে সমস্যাগ্রস্ত মেটানো হয়েছে,
ডিস্ট্রিক্ট বোর্ড হয়েছে, সবসময় চেষ্টা করেছে আমাদের आप लोग आसनसोल से चल कर बोला है तो मुझे तो जाना ही पड़ेगा क्योंकि हम लोगों का दायित्व है। आज जो आप लोगों ने हम लोगों को प्यार दिया है, इस प्यार को हम लोग कैसे लौटा सकते हैं, ये भविष्य में हम लोग ध्यान रखेंगे।